পুলিশ স্বীকার করবে? আমরা এগুলো করছিলাম, আমরা এগুলো মেয়েদেরকে বলে ঠান্ডা করছিলাম, সেনাবাহিনী আসার পরে আমরা ঘুরে গেছি, আমরা পাবলিককে, আমরা জনসাধারণকে এক রকমের কথা দিয়ে কথা খেলাফ করছি, এইটা তারা পুলিশ বলবে সম্ভব না? এইটা যদি আপনারা যদি তাকে থানায় দিয়ে আবার বলেন আমি মারবো তাকে থানায় যাবেন না। নাটক কম করো প্রিয়, নাটক কম করো, সবকিছুর একটা লিমিট থাকে, লিমিট অতিক্রম করা ভালো না। লেবু যেমন টিপ চিপতে চিপতে একসময় তিতা হয়ে যায়, টক লেবু কিন্তু তিতা হয়ে যায়। এতদিন আপনারা যেটা করছেন, আপনাদের সাথে ছিলাম, ভালো কাজের সাথে আমি আছি, বাট সব কিছুর একটা লিমিট থাকে। যখন আইন শৃঙ্খলার অবনতি ঘটেছে, আপনারা রাস্তায় ছিলেন, ট্রাফিক কন্ট্রোল করেছেন, একই সাথে বিভিন্ন কাজ করেছেন, ভালো কাজের সাথে ছিলাম কথা বলছি, এখন আপনারা যেটা করছেন না, এটা ওই যে লেবু চিপার মতো কাজ হয়ে যায়, লেবু তিতা হয়ে যায় না, জনগণ কিন্তু আস্তে আস্তে তিতা হয়ে যাবে। সব কিছুর একটা লিমিটেশন আছে, আপনি ভুল করবেন, ভুল করে এসে আবার ক্ষমা চাইবেন, সরি বলবেন, জুতা মেরে গরু দান না, তাহলে আইন শৃঙ্খলা বাহিনী কিসের জন্য? আপনি একটা ক্রিমিনালকে ধরছেন, ভালো কথা, থানায় নিয়ে গেছেন, থানায় গিয়ে আর্মিকে পিটাইতে কেন বলবেন? বিচার আছে না? আগে না হয় বিচার ছিল না, মুখ খোলার মানে কোনো অধিকার ছিল না, বিচার বহির্ভূত অনেক কিছুই হতো, আপনারা কি একই কাণ্ড ঘটাইতে চান? বিচার বহির্ভূত কেন হবে? আপনি যেহেতু থানায় নিয়ে গেছেন, অফিসার স্পষ্টভাবে বলছে থানায় নিয়ে আসছে, এখন আমি কেন পিটাবো? হ্যাঁ, একজন ক্রিমিনালকে ধরছে, এখন পিটানোর অর্ডার করার আপনি কে? আপনি যখন আইনের আশ্রয় নিয়েছেন, আইন অনুযায়ী তার বিচার হবে, আইন অনুযায়ী তার ব্যবস্থা গ্রহণ করবে, এটাই তো নিয়ম নাকি? নাকি আপনারা নিয়ম পাল্টে দেবেন, কোনটা? তাইলে ওই থানায় নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নাই, আপনারা রাস্তাঘাটে বাড়াই মারি ফেলতেন, এটাই তো ঠিক, নাকি এটাই যাচ্ছেন? দেখেন, নাটক কম করে করেন প্রিয়, নাটক কম করাই ভালো। অনেক লিঙ্ক ভাইরাল হয়েছে, ছবি ভাইরাল হয়েছে, দেখেন নাই? এই যে মানে বাঘিনীর আড়ালে কি এইগুলোই করে বেড়ান নাকি? সব কিছুর লিমিট থাকে, মানে যে চিল্লাচিল্লি, এখানে তো ওই যে কালামানিকার আপনার মধ্যে তফাৎ দেখি না, কালামানিকের কথা মনে আছে নিশ্চয়ই আপনাদের, যে ওই কথায় কথায়, আমি ছবি স্ক্রিনে শেয়ার করে দিচ্ছি, চ্যানেল আইতে এক টক শোতে কালামানিক কিন্তু বলছিল যে এই বাচ্চা সেই বাচ্চা রাজাকারের বাচ্চা কথা কথা, সে এখন কই আছে? তো এরকম উগ্র হওয়া ভালো না, সব কিছুর লিমিট আছে, উগ্রতা সব জায়গায় দেখা তো নেই। আপনারা না স্টুডেন্ট, কিসের স্টুডেন্ট? স্টুডেন্টের আচার আচরণ ব্যবহার কথাবার্তা কি এমন হয়? মানুষকে সম্মান দিতে শেখেন, সম্মান দিলে সম্মান পাবেন, সম্মান না দিলে নিজের সম্মান যতটুকু আছে ততটুকু হারাই ফেলবেন 100%। নিজের মধ্যে আগে এই যে অহংকার, যে জিনিসটা আপনাদের কাজ করতেছে না, অহংকারটা দূর করেন। অহংকার যতদিন মনের মধ্যে পুষিয়ে রাখবেন ততদিন কিচ্ছু হবে না, আপনারা যতই বড়াই করে যত কিছুই বলেন না কেন কাজ হবে না। দেশের আপনারা বলছেন নতুন করে দেশ স্বাধীন করছেন, নতুন সব কিছু হয়েছে, তো এইরকম আচার ব্যবহার নাকি? নাকি একেবারে স্বর্গ হাতে পেয়েছেন? না, নাটক কম করো প্রিয়, এখনও সময় আছে, সময় থাকতে ভালো হয়ে যাও। এই যে কথা ভিডিও শুরুতে বলছি না, লেবু চিপতে চিপতে কিন্তু এক সময় তিতা হয়ে যায়, তো এমন চিপা চিপবেন না যে সেই চিপার কলে পড়ে আপনিও তিতা হয়ে যাবেন। দেখেন না কি এক কথা বলছেন, সাথে সাথে আপনার লিঙ্ক ভাইরাল হচ্ছে, এই ছবি ভাইরাল হচ্ছে, এই জন্যই তো বলি ওনার ফেসেই কিন্তু একটা একটা অন্যরকম একটা জিনিস আছে, সেটা আমি ভিডিওর মধ্যে বলতে চাচ্ছি না, আপনারা কমেন্ট সেকশনে বলবেন। তো মানুষকে কি আর বলবো, বললাম না, তিনি যেহেতু একজন নারী মানুষ, নারী মানুষকে সে বেশি কিছু বলতে চাই না, এরকম মশরা মশরি করা ঠিক না, কিন্তু এরকম হুঙ্কার ছাড়াও কিন্তু ঠিক না, সব জায়গায় হুঙ্কার দেখাইতে নাই, সব জায়গায় বড়াই দেখাইতে নাই, সব জায়গায় বীরত্ব দেখাইতে নাই, জায়গা বিশেষ, আপনি কোথায় কি বলছেন একবার ভেবেচিন্তে দেখছেন? আর্মি অফিসার বলছে আপনার যদি মারার ইচ্ছে থাকে আপনি থানায় নিয়ে আসছেন কেন? আপনি বাইরে থেকেই খবর দিতেন, সেইখানে ব্যবস্থা নিত, এখন যেহেতু থানায় নিয়ে আসছে, একজন আসামিকে ধরার পরে তার নামে কেস হবে, কেস কোর্টে উঠবে, এখন আপনি তাকে অ্যারেস্ট করছেন কিংবা ধরে নিয়ে আসছেন, এইখানে এখনও প্রমাণ হয়নি সে অপরাধী কিনা, যখন প্রমাণ হবে সে অপরাধী, তারপরে আইন মানে ব্যবস্থা নেবে কিংবা আইন অনুযায়ী তার প্রতি যে লিগ্যাল অ্যাকশন রয়েছে সেটা নেওয়া হবে। তার মধ্যেই যদি এমন নাটক শুরু করে দেন, সব জায়গায় কি খাটে? বেশ কিছু ভিডিও আমি দেখছি যেগুলো অনৈতিক, ফুল অনৈতিক, এগুলো স্টুডেন্টের সাথে যায় না, মানে সব জায়গায় ওই দাম্ভিকতা দেখাতে নাই, আপনাদের ভিতরে এখন অহংকার কাজ করছে। কিসের অহংকার? দেখেন না, ক্ষমতা কারোর জন্য চিরস্থায়ী না, ক্ষমতা কারোর জন্য চিরস্থায়ী না। আমি রিপিট করে বলছি, এই যে কয়েকদিন আগেও যে আইনমন্ত্রীর পাশে পুলিশ থাকতো, এই থাকতো, বডিগার্ড থাকতো, এবং সালমান ইব্রাহিম, যিনি কিনা
হাজার হাজার কোটি টাকার মালিক নাকি এরকম বিভিন্ন কথা শুনি, কি শোনা কথা না, এশিয়ার মধ্যে কততম ধনী ব্যক্তি তিনি। ওনার ওই যে দরবেশ বাবা দাড়ি মোস কামাইয়ে লুঙ্গি পরে জেলে এসে যে নৌকা দিয়ে পার হচ্ছিল সেখান থেকেও গ্রেপ্তার হয়েছে, দেখছেন না? দেখছেন তো নিশ্চয়ই। তো আপনাকে সামান্য এই ই করে এখন ধরাককে সরাজ্ঞান মনে করছেন না, তার মানে কি? মানে কি মানে আমরা কি ওই আবাল নাকি, আবাল পাবলিক? না, আমরা সব কিছু জানি, সব কিছু বুঝি, সব দেখতেছি। এখানে আজকের ভিডিও আবার কেউ কেউ গালি দেবে, বলবে যে আমি আওয়ামী লীগের দালাল এসে না। আগে যখন আমি ওই সরকারের ইসে কথা বলছি তখন আমাকে বিএনপির দালাল বানাইছেন আপনারা, আবার এখন বলবেন যে আওয়ামী লীগের দালাল? না, যেখানে অন্যায় সেটার বিপক্ষে আমি কথা বলবো, সেখানে আমি কথা বলবোই। তাই যে যাই বলেন, গালি দেন, দালাল বলেন, চাটুকার বলেন, যা ইচ্ছা তাই বলতে পারেন, সমস্যা নেই। যেখানে যেটা ন্যায় যৌতিক আমি সেটার পক্ষে আছি। যেমন স্টুডেন্টরা প্রথমে তাদের কোটা না কোটা ভিত্তিক, কোটা ভিত্তিক যে চাকরির পদ্ধতি ছিল সেটার সংস্কারের জন্য ওরা আন্দোলন করেছে, সেটার পক্ষে ছিলাম আমি শতভাগ নিশ্চিত, প্রথম থেকেই আমি এই বিষয়ে কথা বলছি। বাট এখন যেটা করতেছেন এটা কিন্তু ঠিক না। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনিও কিন্তু দেশ ছেড়ে পালাইছেন, ওনারও কিন্তু খাবার সময় হয়নি। যখন কিনা ছাত্ররা গণভবনে গিয়েছিল তখন কিন্তু সেখানে সব গরম গরম খাবার, মানে যে রোস্ট কিংবা মানে রাজকীয় যে খাবারগুলো প্রধানমন্ত্রী কিংবা ওনাদের সাংগবাঙ্গরা খেয়ে থাকে, দুপুরের খাবারটুকু খাবার কিন্তু সময় পায়নি। সকালের নাস্তা করেছে কিনা সেটাও আমাদের জানা নেই। তো সব কিছু লিমিট আছে, লিমিটের মধ্যে থেকে কাজ করেন, মানে এমন কিছু করিয়েন না যাতে জনগণ আপনাদেরকে ছুঁড়ে ফেলে দেয়, এটা কিন্তু ঠিক না। মানে কি বলবো, বেশ কয়েকদিন ভিডিও দেখলাম, দেখার পরে নিজেকেই আমি কীভাবে উপস্থাপন করবো এটা আমি নিজেই বুঝতে পারছি না। মানে আপনাদের দায়িত্ব কি, আপনাদের যে কোনো যৌতিক যে দাবি দোবাগুলো রয়েছে সেখানে আপনি কথা বলতে পারেন? তো একজন আসামিকে থানায় নিয়ে গেছে, সেখানে আইন কিংবা বাংলাদেশের প্রচলিত আইনের সেটার ব্যবস্থা নেবে, ফাইন, এখানে তো অন্য কিছু নাই। এর আগে যখন কিনা প্রশাসন ছিল না, আইন শৃঙ্খলার অবনতি হয়েছে, তা আপনারা যে কাজগুলো করেছেন স্যালুট জানাই, ফাইন। বাট এখন কি হচ্ছে, এগুলো কি ঠিক? নিজের বিবেকের কাছে একবার প্রশ্ন করে দেখেন, নিজের বিবেকের কাছে একবার প্রশ্ন করে দেখেন। সব কিছুর একটা লিমিট থাকে, সেখানে লিমিট অতিক্রম করিয়েন না, তাইলে ওই লেবুর মতো টক হয়ে যাবেন, পরবর্তীতে কিন্তু ওই আর মিষ্টি হতে পারবেন না, কিংবা ওই লেবুর টকের থেকে তিতা হয়ে যাওয়া লাগবে, এছাড়া কোনো উপায় নেই। এরকম কয়েকজনের কয়েকজন না, এর পরে নানান ঘটনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এরকম বিভিন্ন কাহিনী অপকর্ম, যেগুলো অপকর্ম বলা ছাড়া অন্য কোনো উপায় নাই। মানে সব কিছুর একটা সিস্টেম থাকতে হয়, সিস্টেমের বাইরে গিয়ে যদি আপনি কাজ করতে চান সেটা আপনার জন্য যেমন ক্ষতিকর, দেশের জন্য ক্ষতিকর। এখানে আপনি যে কথাগুলো বলছেন সেটা একবার নিজে বিবেক দিয়ে একটু চিন্তাভাবনা করে দেখবেন। সব জায়গায় উগ্রতা দেখাইতে নাই, আপনার কথার মধ্যে একটা দাম্ভিকতা কাজ করে, অহংকার কাজ করে। এই অহংকার যতদিন আপনার মনের মধ্যে থাকবে, দাম্ভিকতা যতদিন থাকবে না, ততদিন জিরো হয়ে থাকবেন, হিরো হইতে পারবেন না। এই যে এত কিছু করার পরে যখন বলছিলেন তখন কি লোডে ছিলেন নাকি? আমি পরিষ্কার করে বলতে চাচ্ছি না, আমি যে ভিডিও কিংবা ছবিগুলো দেখলাম সেটা দেখেই তো মনে হচ্ছে লোডে থেকে আপনি এই কথাগুলো বলছেন, যার ফলে নিজের মধ্যে অন্যরকম একটা অহংকার কাজ করছে। এইগুলো ঠিক না। নাটক কম করো প্রিয়, নাটক একটু কম করো, ভালো হইতে পয়সা লাগে না, ভালো হয়ে যাও, তাহলে দশের এবং দেশের জন্যই ভালো হবে। আপনাদের মতামত কি চাইলে কমেন্ট সেকশনে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।